তো গাইস এই ভাঙা চোরায় হেলমেট পরে বেরাচ্ছি আমি এখন, পুরো কমেডিয়ান লাগছে। মানে এত সুন্দর একটা লোকেশনে এসে যদি আমরা ফটো শুটই না করি তাহলে আসার মানেটা কি হলো? সুইগি ডেলিভারি করতে করতে চলে এসেছে। তো হে গাইস গুড মর্নিং, ফাইনালি আজকে সকাল সকাল আমি যাচ্ছি না কোথায়, দাদা বৌদির বিরিয়ানি খেতে, সাথে একটা ছোট্ট বাচ্চা যেটা হচ্ছে আমাদের ছোট্ট পটকা, আমাদের সবাইকে গুড মর্নিং বলবে বলে বসে রয়েছে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? ওলে বা ওলে, সবাই ভালো আছে। যাক গাইস, আজকে আমার গলার হালাত সিরিয়াসলি সেই লেভেল খারাপ, মানে এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা মিন্স আমি খুব ঠান্ডা জল খাই তো বরফওয়ালা, তো ওয়েদারও চেঞ্জ হচ্ছে, গলা পুরো একদম বসে গেছে। তো একটু ম্যানেজ করে নিস তোমরা, গলার হালাত সিরিয়াসলি প্রচুর খারাপ। যাই পক্কা, সবাইকে বলো যে তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো। আচ্ছা, সবাই তোমাকে বলছে, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কতটা ভালো আছো? অনেকটা। অনেকটা ভালো আছো? আচ্ছা ঠিক আছে, তো চলো গাইস, যাই হোক আজকে আমি বেরাচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো তুই ফ্রেশ আমি হইনি, ফ্রেশ হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে আজকে দাদা বৌদির, মানে এক ভরা প্লেট নিয়ে চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আমার সাথে আরেকজনও যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ছোট্ট ভাই পম, ওর অ্যাকচুয়ালি বাইকে করে যাচ্ছি আমি। তো চলো বেরিয়ে পমদের বাড়ির সামনে গিয়ে একেবারে দেখা হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, বাট এখানে আমাদের পম দাদা আমার জন্য ওয়েট করছে। পুরো সুইগি ভাই লাগছে তোকে। এই সুইগিতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কি নামে সেটা? আরে সুইগি একটা ভিডিও খুব টিকটকে ভাইরাল হয়েছিল, তাই না? যে কে কাটতে ও আপ কিতনা কামা লেতে দিন মে লাগছে। কোনটা এটা? কোনটা এটা? না না, এই আমার আঙুল এটা। সুইগি সুইগি ডেলিভারি করতে করতে চলে এসেছে। তো চলো এখন এখান দিয়ে আমি বেরাবো, বেরিয়ে ডিরেক্টলি যাবো হচ্ছে কোথায় না, ব্যারাকপুর। বাট আমরা কেউ রাস্তা চিনি না অ্যাকচুয়ালি, আম্মু কোনোদিনও যাইনি বাইকে করে, অলসো পমও যাইনি, তো কি করে যাবো আমরা কিছু জানি না। বাট তাও পৌঁছে যাবো, মানে ট্রেনে করে অ্যাকচুয়ালি রাস্তা চিনি, কারণ আমি দু তিনবার গেছিলাম ট্রেনে করে, ভেহিকলসের জন্য, ভেহিকলসের মানে গেছিলাম, তার জন্য আমি চিনি। বাট মানে কি করে গাড়ি করে যেতে হয় সেটা আমি জানি না, বাট তাও ম্যাপ দেখে চলে যাবো, ম্যাপ তো পুরো ভুলভাল দেখায়। তাও ঠিক আছে, চলো ম্যানেজ করে নেবো। তো গাইস এই ভাঙা চোরায় হেলমেট পরে বেরাচ্ছি আমি এখন, পুরো কমেডিয়ান লাগছে। চলো কম দাদা চলো, সবকিছু নিয়েছো তো? অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য, আজকে আজকে দিনটা অন্তত ছেড়ে দিন, নয়তো আপনিও চলুন আপনাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি। এইটাই থাকবে আমাদের অ্যাপ্রোচ করার নিজের টেকনিক। এরকম লাগছে কম দাদা, করে চুড়ে লাগছে ওটাও পুরো বোকা বোকা লাগছে। হ্যাঁ ইস, আমি বাড়ির থেকে আগে যারা হেলমেট নিয়ে চলে আসছি, হেলমেট কিনবো এটা পুরো খুলে দেবো।
এবার দেখ না আর হেলমেট আছে কি দেখ না একটু আমার বাইকিং কোথায় এত সুন্দর একটা হেলমেট নিয়ে আসবে এত কড়া ওই চটা গ্যাবে গ্যাবে দিয়ে ভাঙা চোরা হেলমেট নিয়ে আমি গানটা চলে শুরু করতে যাচ্ছি তাই তো না এতক্ষণ মনে হচ্ছিল আমি ছোট মোটো জায়গা শুরু করতে যাচ্ছি এখন দেখবো কিন্তু বড় বড় জায়গা শুরু করতে যাচ্ছি চলো সোজা দিয়ে স্টেট গিয়ে বাদিক দিয়ে ডান দিয়ে আমার বাদিক দিয়ে সোজা গিয়ে জানি না আমি আপনাকে যাবো মনে হচ্ছে আর পাঁচ দিকে যাচ্ছি আমরা Yeah, MD, JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one. তো ফাইনালি আমরা পেট্রোল পাম্পে আসলাম বাট আমি হেলমেট খুলতে পারছি না আমার গরমে মাথা ফাথা ব্যথা হয়ে যাচ্ছে বাপরে ও মাধুর কি এটা অরিজিনাল হেলমেট আমার তো মনে হচ্ছে ফেক মাল প্লাস্টিক জায়গা এটা জোরে মারলে ফেটে যাবে এই বাবা আকাশ পাতাল তফাত দুটো হেলমেটের মধ্যে যাই হোক আমরা চলে এসেছি এখন পেট্রোল পাম্পে পেট্রোল না ভরলে গাড়ি কী করে যাবে আমাদের পেটে ভাত না পড়লে খাবার না পড়লে আমরা কী করে চলবো তো পেট্রোলও ভরতে হবে গাড়িতে গাড়ি কী করে চলবে পেট্রোল এখন ওয়েস্ট বেঙ্গলে 108.19 টাকা দুদিন বাদে পেট্রোলের দাম হবে পেট্রোল 150 টাকায় পৌঁছাবে গ্যারান্টি কেউ আটকাতে পারবে না হ্যাঁ চালু আছে চালু আছে কোনো অসুবিধা নেই 200 করে দাও পেট্রোল কত হবে লাস্ট কি মনে হয় পেট্রোল 150 টাকা হবে সরকার বলছে আমার 150 টাকা লাগবেই পেট্রোলে না হলে হবে না একদম 150 টাকাই হবে পেট্রোল কেউ আটকাতে পারবে না হ্যাঁ লাভ রিজি না অসুবিধা নেই করতে নেবো মানে ধরো এটা টাকা দিয়ে দিয়েছে এখন ম্যাপ চেক করবো কেন কি আমরা এখানে আটকে গেছি আর চিনি না এখান থেকে আর আমরা চিনি না এই অব্দি লাস্ট চিনি যখন ম্যাপ চেক করবো তারপর যাবো চলো 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 বসে পড়ো আরে চলো আমরা হচ্ছে ইউটিউব ব্লগার আমরা সব করি একদম একদম চলো কোনো অসুবিধা নেই তো এই দাদার গাড়ি পাঞ্চার হয়ে গেছে তো দাদা পেট্রোল পাম্প অবধি পৌঁছানোর জন্য আমরা একটা ছোট্ট দায়িত্ব নিয়েছি যতটুকু করতে পারি চলো ফাইনালি আমরা চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানি বাট অ্যাকচুয়াল দাদা বৌদির বিরিয়ানির অ্যাকচুয়াল দাদা বৌদির বিরিয়ানির যে ধাওয়াটা রয়েছে সেই ধাওয়াটা মানে এত ভিড় যে যার জন্য আমি মানে দাদা বৌদির রেস্টুরেন্টে আসতে বাধ্য হলাম তো বস আজকে জাস্ট ফাটিয়ে খাবো তাই তো বল কী করছিস আরে ঠিক আছে ঠিক আছে চাপিরা চলো যাওয়া যাওয়া জায়গা হ্যাঁ তো ফাইনালি চলে এসছি আমি
দাদা বৌদির রেস্টুরেন্টে। বাস তোমরা একবার এখানকার ডেকোরেশন দেখো, ঢুকতে বাস একটা আলাদাই ফিল, আর বসলে তো আলাদা ফিল হবেই অবভিয়াসলি। পহলে হ্যান্ড ওয়াশ হ্যায় না বস? হ্যাঁ আমার তো লাগবে। পহলে হ্যান্ড ওয়াশ কিদারে একদম। ও আচ্ছা দেসি 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 না কর ছোড়ি দে কতক্ষণে পেটে উপর যাবে এটা ধর। ফাইনালি আমাদের চলে এসছে বিরিয়ানি, সাথে হচ্ছে এটা সাথে কি রয়েছে না চিকেন কষা, চার পিস চিকেন কষা, আর মানে স্যালাড আর চাটনি দিয়ে আমাদেরকে চাচার দোকানের কথা মনে করে দিল লিটারালি। বলে আমাদের সেই চাচার দোকানও পার্টি আমরা বিরিয়ানি খেতাম। চলো এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা অ্যাকচুয়ালি কীরকম খেতে। আমি জানি আসতে ভয় যাচ্ছে, কেন কি আমার গলার হাল খারাপ রয়েছে অনেক, আমি একটু আসতে কথা বলছি জানি না, তাও তোমরা ম্যানেজ করে নিও। চলো একবার খেয়ে দেখছি কেমন অ্যাকচুয়ালি দাদা বৌদির বিরিয়ানির টেস্ট। তো ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়া ডান, বা সিরিয়াসলি ফাটিয়ে খেলাম, ফাটিয়ে মজা হলো, আর কি আর কিছু করার নেই। এখন মিষ্টি খাওয়ার পালা, না আরেকটা পালা আছে বিলটা দেওয়ার। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের ছোট্ট গন্তব্যস্থলে থেকে। তো এখন যাচ্ছি এখানে একটা খুব ফেমাস স্পট, যেটা হচ্ছে যেটা নাম হচ্ছে ধুবি ঘাট, বাস গঙ্গার পাড়ে, অনেক সুন্দর সুন্দর আবহাওয়া। তো চলো সেখানেই যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, ধুবি ব্যারাকপুরের ধুবি ঘাট। এক্স্যাক্টলি জায়গাটা এতটাই সুন্দর যে জায়গাটা দেখে আমার সিরিয়াসলি অসাম লাগে। আর সব থেকে ভালো কথা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে আমার ঠিক এইখানে গানটার নাম যেন কি ছিল, বেশ পূজার সাথে একটা ভিডিও শ্যুট হয়েছিল, গানটার নাম আমার মনে পড়ছে না কারণ দুটো তিনটে গানের মিক্সিং ছিল ওটাতে। তো ঠিক এই জায়গাটাতে এখন জল উঠে গেছে, তাই ঠিক এই জায়গাটাতে একটা লন ছিল যেখানে আমি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, আর আমি আমার পার্টনারকে এমনি করে ধরে বলছি আপসে এসব মে ছোড় দুঙ্গা। তো এরকম একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা ঠিক এই জায়গাটাতে নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বন্ধুরা আসছে, অ্যাকচুয়ালি এখানে ছিল না, ওরা এখানে অল টাইম এখানে আড্ডা মারে, তো ওদের থ্রুতেই আমার এই জায়গাটা চেনা অ্যাকচুয়ালি। বাস একবার লোকেশনটা দেখো ওখানকার, এই লোকেশন আমি ভেবেছিলাম এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা তো আমি ভেবেছিলাম ভিডিও শ্যুট করব, বাট আফটার মানে কিছু প্রবলেমের জন্য আমরা এখানে আসতে পারিনি ভিডিও শ্যুট করতে, মানে আমাদেরই অ্যাকচুয়ালি প্রবলেম, প্রোডাকশনেরই প্রবলেম, তো তার জন্য আসতে পারিনি। বাট আসবো, আজ না হোক কাল আসবো একটা ফাইটিং মুভি, সরি মুভি না, ভিডিও শ্যুট করার জন্য ফাটাফাটি ভিডিও হবে। স্ক্রিপ্ট রয়েছে আমাদের কাছে, বাট আনফর্চুনেটলি হচ্ছে না করা ঠিকঠাক টাইম টেবিল, তো তার জন্যই হচ্ছে না আর কিছুই না। বাথরুম পেয়েছে, বাট এই জায়গাটা এমনই একটা জায়গা, আমরা এখন এখানে শ্যুট করতে এসেছিলাম। বাস সবে ড্রোনটা রেডি করেছি ওড়াবো বলে,
বাট ফটাক সে এখানে যে আমাদেরকে নিয়ে এসেছে বলছে আরে ভাই দ্রোন ওড়াস না, পিছনে মিলিটারি ক্যাম্প আছে, বাস গল্প করে দেবে দ্রোন। হ্যাঁ বললাম ঠিক আছে ভাই, দ্রোনের সাথে আমরাও গল্প হয়ে যাবো, তোর থেকে ভালো কি চলে এমনি শ্যুট করে নিই আমরা। মানে আমার ভাগ্যটা এতটাই ভালো যে পম ক্যামেরা নিয়ে এসছে, আমি তো যে চমকে গেলাম। আচ্ছা পম, বাস তুই যদি ক্যামেরা নিয়ে আসতিস সেখানে আরো কত ভালো করে ফটো শ্যুট হতো। আরে আমি তো ক্যামেরা নিয়ে এসছি, আরে বের কর তাড়াতাড়ি ক্যামেরা, তাড়াতাড়ি বের কর ক্যামেরা। মানে এত সুন্দর একটা লোকেশনে এসে যদি আমরা ফটো শ্যুটই না করি তাহলে আসার মানেটা কি হলো, তাই না বস? দেখলে হবে খরচা আছে, তো চলো ফাটাফাট কয়েকটা ফটো শ্যুট, তারপর ইনস্টাগ্রামে আপলোড, তারপর কি এখন ইনস্টাগ্রামে আপলোড করব না পরে করব, বাস আগে ব্লগটা এডিট করব, বাড়ি যাব, এডিটিং করব, আপলোড করব, তারপরে গিয়ে ইনস্টাগ্রামে ফটো আপলোড হবে। তো চলো ফাটিয়ে কয়েকটা ফটো শ্যুট করে নিই। কম ফটোগুলো আজকে পাঠিয়ে দিবি তো? আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিস। মানে আমার কোল্ড ড্রিঙ্কসকে আর ঠান্ডা জল খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে, মানে খুব বাজে হ্যাবিট আমার এটা, যেটা হচ্ছে ঠান্ডা জল ছাড়া আমি খেতেই পারি না। মানে ঠান্ডা জল এমনি নর্মাল ঠান্ডা জল না, পুরো বরফওয়ালা ঠান্ডা জল, আর বরফ খেতে খেতে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাস আমার গলার হালাত পুরো খারাপ হয়ে গেছে। আবার ঠিক হয়ে যাবে, নো ইস্যু, আবার ঠিক হয়ে যাবে। তো চলো এদিকে এদিকে দিয়ে এইটা ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ফটোশ্যুট করি। তো চলো একটা ফটোশ্যুট করি নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সিরিয়াসলি জাস্ট গাইস হেভি মজা করলাম আজকে, বাস এত সুন্দর লোকেশন আমি বারে বারে এটাই দেখাই, যেটার জন্য আমরা দমদম থেকে ব্যারাকপুর এসেছিলাম। মিনিমাম 40 মিনিট গাড়ি করে, 40 মিনিট মানে ট্রাভেল করে এত দূর এসে একটা ছোট্ট একটা পার্টির জন্য এত দূর। কেন কি এই যে লোকেশনটা রয়েছে, এই লোকেশনটা কোথাও নেই, ঠিক আমার এই জায়গাটাতে শ্যুটটা হয়েছিল, এই এইটা ছিল তখনও ছিল, বাস এত দূর একটা ছোট পার্টির জন্য আসা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ভালো আজকে ঘুরলাম, খুব মজা করলাম, আমি অনেক জোরে কথাও বলতে পারছি না। যাই হোক, তো পম কথা বলো তুমি। আমি আর কি বলবো, ভালো লাগলো ফাটিয়ে, ভালো ফাটিয়ে ভালো লাগলো। এবার এবার একটা বড় ট্যুর হবে, ঠিক আছে, বাইক নিয়ে। পমের বাদে পমের দাদা এখন নেই বাড়িতে, পম এখন বাইক নিয়ে বিভস্ম ঘুরে বেড়াচ্ছে। আর যতদিন পমের দাদা ছিল ততদিন বাইকও ধরতেই পারতো না, এখন অ্যাডাল্ট হয়ে গেছে তো তাই। আচ্ছা, বাট এত দূর পমের লাইসেন্স নেই, শুধুমাত্র আমার লাইসেন্সই এত দূর আসলাম। আমরা প্ল্যানিং করে রেখেছি কি যদি পুলিশ ধরে বলবো স্যার হাঁপিয়ে গেছি আমি, তার জন্য গাড়ি চালাচ্ছি। বাচ্চাটাকে দেখে কি মনে হচ্ছে বয়স কত? 8 রয়েছে তো, এখন 18+ হয়েছে তাই তো, মানে ওর, ও আচ্ছা ওর 18 না, ওর 24 বছর, না তো মেয়েরা পড়বে না, না লাগবে না ভাই। তো চলো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, না এখানে না, কেন কি অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে দেখলে বাড়ি যাওয়ার সন্দেহ নেমে এসছে, কারণ বেশি রাত হয়ে গেলে কল্যাণী হাইওয়েতে কোনো লাইট জ্বলে না, তো একটু অসুবিধা হবে, কিন্তু আমরা প্রো ড্রাইভার নই, নোব ড্রাইভার আমরা তার জন্য। তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, এখানে এন্ড করবো নাকি বাড়িতে গিয়ে এন্ড করবো, নাকি বাড়িতে গিয়ে এন্ড করবো, এখানে না বাড়িতে গিয়ে এন্ড করবো, একটু পানি পুরি খেতে ইচ্ছা করছে। চলো তো চলো পমের বাড়িতে যাবো এখন, পমের বাড়িতে না মানে পমের মামা বাড়িতে যাবো এখন, গিয়ে ফাটিয়ে একটু পানিপুরি খাবো, তারপরে কি ভিডিও ট্রেন করবো। তো চলো ডিরেক্টলি ওর মা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আসার সাথে সাথে খই মিষ্টি দিয়ে দিয়েছে আমাকে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, তার আগে ফুচকার একটা ছোট বাইট দিয়ে দিই। জাস্ট মারাত্মক, যেরকম কম রয়েছে। চলো আর বেশি কথা বলবো না, ঠান্ডার মধ্যে একটু টক খেতে ইচ্ছা করছে, তার জন্য ফুচকা কিনলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।